ঢাকা উত্তরে আতিক দক্ষিণে তাপস আওয়ামী লীগের মেয়র প্রার্থী সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান দুর্নীতিমুক্ত আধুনিক নগরী গড়ার অঙ্গীকার ফজলে নোট তাপসের একশো বছরের মহাপরিকল্পনা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ভাটিয়ারিতে প্যারেড পরিদর্শন ড্রাগস্যুতে সংঘর্ষে ছাত্রলীগের কেউ জড়িত নয় দাবি এগিয়ে সাদ্দামের মধুর ক্যান্টিনের সামনে আজও পাকচেল বিস্ফোরণ উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা চার দশমিক পাঁচ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত এগারোটার একুশে সংবাদে সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি রিতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 অনলাইনে সংবাদে আরও থাকছে দুই হাজার ক্রিকেটের স্বস্তি প্রথম ত্রিদেশীয় শিরোপা এসএ গেমস আর্চারির সব ইভেন্টে স্বর্ণ জয় ঢাকা উত্তরে আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলেনুর তাপস আওয়ামী লীগের মেয়র প্রার্থী দক্ষিণ থেকে বাদ পড়লেন বর্তমান মেয়র সাঈদ খোকন সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দুই মেয়র প্রার্থী সহ উত্তর ও দক্ষিণের কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিক্রিয়ায় দুই মেয়র প্রার্থী জানান নির্বাচিত হলে ঢাকাকে আধুনিক সিটি হিসেবে গড়ে তুলবেন আরও জানাচ্ছেন রিয়াজ সুমন ঢাকার দুই সিটির মেয়র এবং কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করতে আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উত্তরে মেয়র পদে বর্তমান মেয়র আজকুল ইসলামকে আবারও মনোনয়ন দেয়া হয়েছে দক্ষিণে বাদ পড়েছেন মেয়র সাইদ খোকন নতুন প্রার্থী শেখ নুর তাপস তাদের নাম ঘোষণার সাথে সাথেই বাইরে কর্মী সমর্থকরা স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হিসাবে নির্বাচন করবেন মনোনীত হয়েছে আতিকুল ইসলাম মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ ফজলে ওবায়দুল কাদের বলেন জনপ্রিয়তা ও যোগ্যতার বিবেচনায় প্রার্থী বেছে নেওয়া হয়েছে সবাইকে দলের প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কে কে কতটা কতটা উইনেবল এই বিষয়গুলো বিবেচনা করে মনোনয়ন বোর্ড শেখ হাসিনা আমাদের সভাপতিত্বে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে এছাড়া ঢাকা উত্তরে চুয়ান্ন এবং দক্ষিণের পঁচাত্তর জন কাউন্সিলর প্রার্থীর নামও ঘোষণা করেন ওবায়দুল কাদের অল অল প্রতিক্রিয়ায় মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দুই প্রার্থী জানান তাদের পরিকল্পনার কথা দীর্ঘদিনের আমাদের পুরাতন ঢাকার অধিবাসীরা যে অবহেলিত সেই অবহেলা মোচন করে তাদেরকে একটি উন্নত রাজধানীর সকল নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার জন্যেই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল জনগণের সহায়তা চাই আসুন আমরা একটি সুন্দর ঢাকা ঢাকা শহর সবাই মিলে সবার যেন করতে পারি এদিকে ঢাকা দক্ষিণ সিটিকে দুর্নীতিমুক্ত করতে চান বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলুর তাপস মশক নিধন জলাবদ্ধতা সড়ক প্রশস্তকরণ পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন সরিয়ে নেয়ার পরিকল্পনার কথাও জানান তিনি বাসযোগ্য করতে গড়তে প্রতিটি সেকেন্ড কাজে লাগাতে চান বলে মন্তব্য করেন তাপস সুমন রায়হানের ক্যামেরায় মাহমুদ হাসানের রিপোর্ট অবিভক্ত সিটি কর্পোরেশনের ঢাকা দক্ষিণে নজর পড়েছে খুবই কম দায়িত্বহীনতা ও দুর্নীতির কারণেই ঐতিহ্য হারিয়েছে পুরনো ঢাকা এ অঞ্চলে গুণগত পরিবর্তন আনতেই এবার সিটি নির্বাচনে আসবে নতুন মেয়র সিটি কর্পোরেশন সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করতে পারেনি এর আগ পর্যন্ত এই আটচল্লিশ বছরে যার কারণে এই যত্রতত্র কাজগুলো যে যার মতো করে করছে আমি যে আমার প্রথম কাজ হবে আবার এই সুষ্ঠ ব্যবস্থাপনা নিশ্চিত করা পুরনো ঢাকার ঐতিহ্য ফেরাতে তিরিশ বছরের মহাপরিকল্পনার কথা জানালেন মেয়র প্রার্থী শেখ ফজলিনুর তাপস একুশে টেলিভিশনকে তিনি জানান নাগরিক চাহিদা পূরণে আনিসুল হকি তার অনুপ্রেরণা তিরিশ বছর মেয়াদি দুই সালকে সামনে রেখে একটি মহাপরিকল্পনা নেওয়া উন্নত দেশের উন্নত রাজধানীতে ও মুক্ত অবস্থায় আবর্জনা থাকবে জলাবদ্ধতা থাকবে এগুলো কোনোভাবে গ্রহণযোগ্যতা আমরা চাইব যে সকল সংস্থা সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করে কাজ করবে এবং সেটা সঠিকভাবে বাস্তবায়ন হবে আমরা যে কোনো উন্নয়নের কাজ করব সেটা স্থায়িত্ব অন্তত পক্ষে দশ বছর হতে হবে এভাবে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিকল্পনার মাধ্যমে আমরা চাই এই ঐতিহ্যবাহী পুরাতন ঢাকার আপন সৌন্দর্য আবার ফিরে আসুক মশক নিধন ও জলবদ্ধতার মতো সমস্যা সমাধানে পরিকল্পিত পথেই হাঁটতে চান বলেও জানান তাপস বর্ষা মৌসুম আসার আগেই আমাদেরকে কাজ করতে হবে এবং সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ব্যবস্থাপনার মাধ্যমে এটা সম্ভব যে যাতে করে ডেঙ্গু আর মহামারী আকার ধারণ না করতে পারে প্রধানমন্ত্রী দেশকে যেভাবে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন সেই পথেই আধুনিক ঢাকা করার পরিকল্পনার কথা জানালেন শেখ ফজলেনুর তাপস নিষ্ঠা সততা থাকলে আন্তরিকতার সাথে কাজ করলে অল্প সময়ের পরিবর্তন আনা সম্ভব হাসান টেলিভিশন ঢাকা মধ্যে একশো বছরের মহাপরিকল্পনা নিয়ে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনকে গড়তে চান বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন একুশে টেলিভিশনকে তিনি বলেন স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদে নানা পরিকল্পনা নিয়ে কাজ করবেন তিনি ঢাকাকে গ্রিন সিটিতে পরিণত করতে চান বলে জানান ইশরাক আলী আহমেদ রুবেলের ক্যামেরায় আহমদ বাবুর রিপোর্ট পঁচাত্তর ওয়ার্ড নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভোটার সংখ্যা তেইশ লাখ সাতষট্টি হাজার আগামী তিরিশ জানুয়ারি ভোট মেয়র পদে বিএনপির প্রার্থী প্রকৌশলী ইস্টাক হোসেন একুশে টেলিভিশনকে জানালেন নির্বাচিত হলে আধুনিক ঢাকা করতে নিজের পরিকল্পনার কথা দখলকৃত জায়গা রয়েছে সবগুলোকে আমি উদ্ধার করব। তিনি জানান বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে সিটি কর্পোরেশনের সমন্বয়হীনতা রয়েছে তার ভাবনায় নগর সরকার এটি করা গেলে অনেক সমস্যাই দূর হবে বলে মনে করেন তিনি যদি মেয়র নির্বাচিত হই তো জনগণকে সাথে নিয়ে এবং অন্যান্য শহরের যারা মেয়ররা রয়েছেন তাদেরকেও সাথে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সরকারের কাছে আমার আবেদন থাকবে যে নগর সরকারের বিষয়টা অতি গুরুত্ব সহকারে দেখা হোক একশো বছরের একটা পরিকল্পনা এখনই হাতে নেওয়া উচিত অবশ্যই পরিকল্পনা তো স্থায়ী হয় না এটা যখন সামনের দিকে বিভিন্ন সংযোজন সংশোধন এটাতে হতে পারে ঢাকাকে দূষণমুক্ত করার পরিকল্পনাও আছে ইসরাকের বিশ্বের যে সবচেয়ে অবসবাসযোগ্য শহর কিছু কিছু প্যারামিটার ধরেই তো আমরা এই জায়গায় এসেছি তো সেই প্যারামিটারগুলো ধরে সেগুলাকে উন্নীত করার চেষ্টা আমি করব। এনভায়রনমেন্ট মিনিস্ট্রিরও একটা ভূমিকা পালন করতে হবে এবং সেটাকে এনফোর্স করার জন্য ডেফিনেটলি সরকারের এবং সিটি কর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ নিতে হবে সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি পুরান ঢাকাকে পরিকল্পিতভাবে সাজানোর কথাও জানান বিএনপির এই মেয়র প্রার্থী পুরান ঢাকার যেহেতু নকশাটা পুরানো সেখানে রাস্তাঘাটগুলা সরু তো এখানে ন্যাচারালি আপনার এখানে আমাদের বেগ পেতে হবে বেশি এখানে যখন আমরা আধুনিক আধুনিকায়নে যাব রাস্তাঘাটের পরিমাণ কম আছে এখানে বিল্ডিং অনেক বিল্ডিং রয়েছে যেগুলা উপযোগী কিনা সেটা নিয়ে আমাদের ভাবতে হবে যানজটমুক্ত নগর তৈরিতে মেট্রো রেলকে ইতিবাচক হিসাবে দেখছেন দক্ষিণের মেয়র প্রার্থী মেট্রো রেলের কাজ অতি সম্প্রতি সরকার হাতে নিয়েছে এটা ইতিবাচক দিকও রয়েছে। রয়েছে বাবু একুশে টেলিভিশন ঢাকা ঢাকার দুই সিটি নির্বাচনে সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবস্থাপনায় সশস্ত্র বাহিনী দুজন করে সদস্য থাকবেন বিকেলে সংবাদ সম্মেলনে কথা জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল দুই সিটিতে ছাব্বিশশো কেন্দ্র রয়েছে উল্লেখ করে তিনি বলেন প্রায় পঁয়ত্রিশ হাজার ইভিএম ব্যবহার করা হবে এই নির্বাচনে ভোট গণনা নিয়ে বিতর্ক থাকলে রিচেক করার সুযোগ থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে টেকনিক্যাল সাপোর্টটা প্রদান করার জন্য ইতিমধ্যে আমরা প্রত্যেক কেন্দ্রে দুইজন করে সশস্ত্র বাহিনীর টেকনিক্যাল সদস্য মোতায়েনের জন্য আমরা অনুরোধ করেছি ইলেকট্রনিক ভোটিং মেশিনে লগ যে সিস্টেম আছে সেই সিস্টেমে কিন্তু এটা প্রিজার্ভ করা হয় সুতরাং ভবিষ্যতে যদি কেউ কখনো দেখতে চায় অথবা চেক করতে চায় অথবা যদি কমিশনে অ্যাপ্লাই করে সে ধরনের ব্যবস্থা রয়েছে ঢাকা সিটি নির্বাচন নিয়ে আরও প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সেনাবাহিনীকে আধুনিক যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় সরকার সকালে চট্টগ্রামের ভাটিয়ারিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে আরও সজাগ ও প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদোস বাংলাদেশ মিলিটারি একাডেমি বিএমএর সাতাত্তরতম দীর্ঘমেয়াদী কোর্সের ক্যাডেট কমিশন প্রাপ্তি এবং রাষ্ট্রপতি কুচকাওয়াজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রী ভাটিয়ারি মিলিটারি একাডেমিতে পৌঁছালে সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরে কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ সেনাবাহিনীকে চৌকস এবং দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে ভূমিকা পালন করে যাচ্ছে যারা প্রত্যেকটা দেশই যেখানে আমাদের সশস্ত্র বাহিনী যায় তারা প্রশংসা করে পৃথিবীর বিভিন্ন দেশে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে আমাদের সেনাবাহিনীকে কাজ করতে হয় কাজে আমি সবসময় তো চাই যে আমাদের সেনাবাহিনী সবসময় আধুনিক জ্ঞান সম্পন্ন হবে সুপ্রশিক্ষিত হবে সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি বিশ্ব দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে দেশের উন্নয়ন হয়েছে প্রবৃদ্ধিও বেড়েছে সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল আমরা আমাদের প্রবৃদ্ধি আট পয়েন্ট এক পাঁচ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে মাথা পিছু আয় বৃদ্ধি করছি আমাদের সকল উন্নয়নের ছোঁয়া সমগ্র বাংলাদেশ তৃণমূল পর্যায়ে পর্যন্ত আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে সশস্ত্র বাহিনীকে আধুনিক যুগোপযোগী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন বাহিনী হিসেবে গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী আমরা আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক

প্রণয়ন করেছি এবং বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি জাতীয় পিতা আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা যুগ উপযোগী করতে চাই আন্তর্জাতিক মান সম্পন্ন করতে চাই এবার সৌদি আরবের উনত্রিশ জন একজন ফিলিস্তিনি একজন শ্রীলঙ্কান ক্যাডেট সহ দুশো পঁয়ষট্টি জন ক্যাডেট কমিশন লাভ করেন এর মধ্যে সেরা চৌকস ক্যাডেট হিসেবে সোর্ড অফ অনার লাভ করেন সাব্বিন নেওয়াজ শাওন অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্য সংসদ সদস্য ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা সদ্য কমিশন পাওয়া ক্যাডেটদের অভিভাবকরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের ভাটিয়ারি এই মিলিটারি একাডেমিতে তিন বছরের প্রশিক্ষণ শেষে সদ্য কমিশন পাওয়া অফিসারদেরকে দেশসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন সেনাবাহিনীকে আধুনিক যুগোপযোগী এবং বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তুলতে চান হাসান ফেরদোস একুশে টেলিভিশন চট্টগ্রাম ডাকু ভবনের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন তিনি বলেন নিজের দুর্নীতি ঢাকতেই ভিপি বহিরাগতদের নিয়ে ঘটনা ঘটিয়েছে পাল্টা সংবাদ সম্মেলনে বিপির ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এদিকে সকালে মধুর ক্যান্টিনের সামনে আজও ককটেলে বিস্ফোরণ ঘটেছে আদিত্য মামুনের বিস্তারিত গেল কয়েকদিন ধরেই ভিপি নূরের সমর্থকদের সাথে মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীদের সংঘর্ষের জেরে উত্তেজনা চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নূরের নেতৃত্বাধীন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করছে ওই দিনের ঘটনা নিয়ে ডাকসু ভবনে এই সংবাদ সম্মেলন ২২ ডিসেম্বরের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে ডাকসু রেজিএস ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন দাবি করেন ভিপি নূর বহিরাগতদের নিয়ে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে ওই ঘটনার সাথে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও জানান তিনি দুর্নীতি দায়ে অভিযুক্ত ডাকসু ভূপিকে পদত্যাগ করতে হবে উল্লেখিত সংঘর্ষ হামলা প্রতি হামলার সাথে বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ কোনোভাবেই জড়িত নয় টিএসসিতে পাল্টা সংবাদ সম্মেলন করে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানায় সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ আমরা মোটেও এই মামলা এবং হামলায় বিচলিত নই এদিকে সকালে মধুর ক্যান্টিনের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটেছে ছাত্রদল দাবি করছে ক্যাম্পাসে যারা সহ অবস্থান চায় না তারাই এই বিস্ফোরণ ঘটাতে পারে তারা চায় যে ছাত্রদল ক্যাম্পাসে না থাকুক তারাই তবে বিশ্ববিদ্যালয় প্রক্টর বলেন শিক্ষার পরিবেশকে নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে বিস্ফোরণ ঘটিয়েছে বাংলাদেশের রাজনীতিকে অস্থিতিশীল করতে চায় পরিবেশকে নষ্ট করতে চায় তারাই এই কাজটি করছে ছাত্র লীগের অভিযোগ ছাত্র দলের পদবঞ্চিতরাই বিস্ফোরণের সাথে জড়িত জাতীয়তাবাদী ছাত্র দলের পদবঞ্চিতদের মধ্যে যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই এটি ঘটানো হয়েছে আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বেড়েছে শীতের প্রকোপ বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বাড়ছে শীতজনিত রোগের সংখ্যা রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এদিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় চার দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বেশ কয়েকদিন ধরেই সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে আজ সর্বনিম্ন তাপমাত্রা চার দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেতুলিয়ায় বাড়ছে ঠান্ডা জনিত রোগ দিনাজপুরে কনকনে শীত বাড়ছে কুয়াশা দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ছয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা এই শীত যদি অব্যাহত থাকে তাহলে প্রচন্ড ক্ষতি হবে হিলিতে ঘন কুয়াশায় দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা মিলছে না কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে বিপাকে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ রংপুর অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে অন্যদিকে ঘনকুয়াশা আর হিমেল বাতাস শীতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে এদিকে আগুন পোহাতে গিয়ে মারা গেছেন আরও একজন

গাইবানথায় অতিরিক্ত ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় শীতের দাপট রয়েছে আগের মতোই। রোদ না উঠায় গবাদি পশুপাখির খামারে দেখা দিয়েছে নানান রোগবালাই। মুরগি মাথা ফুলে যাচ্ছে, ঠান্ডা লাগতেছে। জোয়ারডাঙা শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। দিনভর হালকা কুশার সঙ্গে বইয়ে যাচ্ছে হিমেল হাওয়া। এদিকে ঘন কুয়াশা ও রোদ না থাকায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়েছে সরিষা ও বোরো ধানের চারা। বাতাসের কারণে আপনার আলিসা টেলিভিশন বিশ্ববিদ্যালয়গুলোতে সুষ্ঠু পরিবেশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড কাজী শহীদুল্লাহর নেতৃত্বে ইউজিসি একটি প্রতিনিধি দল কমিশনের বার্ষিক প্রতিবেদন দু হাজার আঠারো পেশকালে তিনি কথা বলেন এ সময় বৈশ্বিক প্রতিযোগিতার সাথে তাল মেলাতে সময়োপযোগী ও বিশ্বমানের পাঠ্যসূচী প্রণয়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ একশো পঞ্চাশটি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অভিন্ন শিক্ষক নিয়োগ নীতি প্রণয়নের জন্য ইউজিসি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিব সহ ইউজি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন চীনের অগ্রগতির ধারা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের আর চীনের উন্নয়ন নীতি বাংলাদেশ পর্যবেক্ষণ করছে জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান সাম্প্রতিককালে চীনের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে তহিদুর রহমানের রিপোর্ট রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চীনা সিল্ক রোড ফোরাম আয়োজিত গোল আলোচনা চীনের কর্পোরেট নীতি পরিবেশ বান্ধব উন্নয়ন সহ বিশ্বব্যাপী দেশটির বাণিজ্য সম্প্রসারণ নিয়ে কথা বলেন বক্তারা চীনের অভিজ্ঞতা যেটুকু আমাদের কাছে গ্রহণযোগ্য সেইটুকুই আমরা গ্রহণ করব এবং সেটুকু গ্রহণ করে যদি আমরা লাভবান হই তাহলে সেটি আমাদের লাভ বাংলাদেশের দুর্ভাগ্য আমরা দীর্ঘদিন ধরে কিছু রাজনৈতিক বিভ্রান্তিতে ভুগছি এবং সেই রাজনৈতিক বিভ্রান্তিতে চায়না ভগিনী বলে চায়নারে এই উন্নয়ন গ্রামে যাবে শহরের সুবিধা এমন নীতিকে সামনে রেখে ডিজিটাল ব্যবস্থাপনা সহ বড় বড় প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এর পেছনে চীনের অবদান রয়েছে বলে উল্লেখ করেন পরিকল্পনা মন্ত্রী আমাদের বন্ধুর প্রয়োজন আছে অর্থের প্রয়োজন আছে আমরা অর্থের ঘাটতি আমাদের আছে চীন হাত বাড়িয়ে আমাদেরকে প্রচুর আমরা যা নিতে পারি না তার চেয়ে বিষয় আমাদেরকে দেওয়ার জন্য সামাজিক স্থিতিশীলতা নেতৃত্ব সহ নানা কারণে চীনের অগ্রগতি হয়েছে বলে জানান ঢাকায় নিয়োজিত বেজিং এর রাষ্ট্রদূত তহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের বিশেষ আয়োজন শান্তিরক্ষায় সেনাবাহিনী বিজয় মাসে বাংলা জয়গান ডিআর কঙ্গোর পথে পথে বাংলাদেশ সেনাবাহিনী শান্তি প্রক্রিয়ার সহযোগী অনেক কঙ্গোলিজ এরই মধ্যে আয়ত্ত করেছেন বাংলা ভাষা কঙ্গলি বাংলার কথা জানাচ্ছেন উগান্ডা থেকে ডিয়ার কঙ্গোর ইতুরি প্রদেশের বুনিয়া কিংবা সবচেয়ে সংঘাতপূর্ণ এলাকা রই এস সিডি ব্লুকোয়া জুগু মাহাগি কিংবা বেনি ছাড়িয়ে রুয়ান্ডা সীমান্তের গোমা প্রদেশ সবখানেই বাংলা এখন জীবন্ত ভাষা বাঙালি যখন আইসে চলে আইসে এখানে টু থাউজেন্ড থ্রি আগে এখানে কেউ ছিলাম না সবাই দূরে দূরে ছিলাম বা যখন বাংলাদেশ আইসে খুব ভালো কাজ করছি এখন গরম শেষ মিলিশা সব শেষ আমি খুব খুশি আছে সিংয়ার বাইনে অনেকে তার দ্বন্দ্ব বাংলাদেশে বাহিনীর কাজ করতেছে কঙ্গো থেকে আগে তো কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান থেকে অনেক ভালো হয়ে গেছে স্যার আমাদের সেনা সদস্যরা স্থানীয় জনগণের হৃদয় জয় করেছেন তার একটা চমৎকার দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে মৈত্রী বন্ধন এই দেশের সঙ্গে তা আরো দৃঢ়মূল করতে এ ধরনের এক্সারসাইজগুলো সহায়তা করবে কেউ কেউ আবার রপ্তও করেছেন সোনার বাংলার জাতীয় সঙ্গীত আমার শুনাই বাংলা আমির সুমাই ভালোবাসি শুধু অস্ত্র দিয়েই শত্রু মোকাবেলা করছে না বাংলাদেশের সেনাবাহিনী দশ হাজার কিলোমিটার দূর থেকে মধ্য আফ্রিকার দেশে এসে আমাদের সেনাবাহিনী এইসব পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছেন তারা অনেকেই যেমন বাংলা বলতে পারেন তেমন গাইতে পারেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত বিকেল ছাপিয়ে রাত নামে রাতের আধারে কঙ্গো লিজরা সুর তোলেন বাংলা ব্যান্ডে এ এক অপার্থিব ভালো লাগার অনুভূতি অখিল পোদ্দার একুশে টেলিভিশন বুনিয়া ইতুরি প্রদেশ ডিয়ার কঙ্গো এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড স্বাস্থ্যসেবা মেডিকেল কলেজ হাসপাতাল মনোরম নতুন ক্যাম্পাস প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী আর দক্ষ শিক্ষকদের সমন্বয়ে এই মেডিকেল কলেজে চলছে কার্যক্রম ঘাটতির দিক বলতে নিজস্ব হাসপাতাল শিক্ষার্থীদের প্রশিক্ষণ নিতে হচ্ছে তাই সদর হাসপাতালে অবশ্য এরি মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে 500 শয্যার হাসপাতাল কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু 2008 সালে কক্সবাজার সদর হাসপাতালে অস্থায়ী ক্যাম্পে 2011 সালের 3 এপ্রিল প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রূপান্তরিত হয় কক্সবাজার শহরের জানারঘোনা এলাকায় 33 একর জমিতে গড়ে তোলা হয় মনোরম ক্যাম্পাস 2017 সালে জানুয়ারি মাসে পুরোদমে শুরু হয় শিক্ষা কার্যক্রম নতুন ক্যাম্পাসে দশতলা একাডেমিক ভবন দুটি ছাত্রাবাস ও খেলার মাঠ সহ প্রয়োজনীয় সব অবকাঠামো আছে এই ক্যাম্পাসে তবে পাঁচশো সজ্জার হাসপাতালটি এখনও নির্মাণাধীন তাই জেলা সদর হাসপাতালে প্রশিক্ষণ নিতে হচ্ছে শিক্ষার্থীদের এখানের মধ্যে হসপিটালটা হলো আমাদের আর অনেক সুবিধা হতো আমাদের আর এই সময় নষ্টটা হইতো না এখানে সিনিয়র জুনিয়রদের মধ্যে সম্পর্কটা অনেক ভালো আমাদের হসপিটালটা এখনো হয়নি হসপিটাল দেওয়ালের অনেক দূরে আর ওসটাও সদর হসপিটাল কলেজ কর্তৃপক্ষ বলছে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের 10 তলা ভবন নির্মাণ শুরু হবে শিগগির ওই ধরনের একটা হসপিটাল হলে বাংলাদেশের মধ্যে কক্সবাজারই প্রথম হবে যে এত বড় সারফেস এরিয়া নিয়ে একটা হসপিটাল আমরা আশা করতেছি খুব দ্রুততার সাথে হবে বিশ্ব ব্যাংক এবং বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার পক্ষ থেকে কক্সবাজারের স্বাস্থ্য খাতের উন্নয়নে বারোশো কোটি টাকা বরাদ্দ আছে সেই অর্থের কিছু অংশ কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ব্যয় করার পরামর্শ মেডিকেল কলেজের অধ্যক্ষের বারোশো কোটি টাকার একটা উন্নয়ন প্রকল্প নাকি আছে যেখানে ওয়ার্ল্ড ব্যাংক সহযোগিতা করবে উন্নয়ন প্রকল্প যদি দেরিও হয় প্রসেস হতে ফিল্ড লেভেলে কাজ করতে যদি এখান থেকে আমাদের হসপিটাল কার্যক্রমটা শুরু করা যায় নিজস্ব হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ অসম্পূর্ণ বলেও জানান তিনি যদি এখানে সেই রোহিঙ্গাদের পাশাপাশি আমাদের যে ছেলে মেয়েদের যে প্রতিনিয়ত সকালে একবার রাতে একবার সদর হাসপাতালে যাতায়াত করতে হয় লেখাপড়া করার জন্য এই কাজটা করা লাগবে না স্থানীয় মানুষের দাবি দ্রুত কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব হাসপাতাল নির্মিত হোক বকেয়া বেতন ভাতা পরিষদ ও মজুরি কমিশন বাস্তবায়ন সহ এগারো দফার দাবিতে রাজশাহী ও খুলনা যশোরের ফের আমরণ অনশন শুরু করেছেন দুপুরে রাজশাহী জুট মিলের প্রধান ফটকে অবস্থা নিয়ে কর্মসূচি শুরু করেন শ্রমিকরা দাবি না মানা পর্যন্ত অনশন চলবে বলে জানান তারা খুলনা যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতেও আমরণ অনশনের শ্রমিকরা দুপুর থেকে নিজ নিজ মিল গেটের সামনে ফের এ আমরণ অনশন শুরু হয় তিন দফা আলোচনা ব্যর্থ হওয়ায় এই কর্মসূচি বলে জানিয়েছেন তারা গত এগারো ডিসেম্বর প্রথম দফায় আমরণ অনশন শুরু হয়েছিল পরে দাবি মানার আশ্বাসে তা স্থগিত করা হয়েছিল ঢাকার সিটি নির্বাচন প্রসঙ্গ দুই সিটিতে একক কাউন্সিলর প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ আবারও উত্তর সিটির চুয়ান্ন এবং দক্ষিণ সিটিতে পঁচাত্তর ওয়ার্ডের প্রার্থীদের বেশিরভাগই বর্তমান কাউন্সিলর দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী তারা বলছেন নির্বাচিত হলে সন্ত্রাস ও মুক্ত মডেল ওয়ার্ড গড়ে কাজ করবেন মাহমুদ হাসানের রিপোর্ট ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে উত্তরের চুয়ান্ন এবং দক্ষিণের পঁচাত্তর সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওয়ার্ড নম্বর দলের সমর্থন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান প্রার্থীরা আজকে আওয়ামী লীগ আমাকে যে মনোনয়ন দিয়েছে এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জনটি শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ এবং আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজুল কাদের কাছে কৃতজ্ঞ সিটি নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের সমর্থন পেয়ে বেশ উচ্ছ্বসিত প্রার্থীরা জয়ী হলে অসমাপ্ত কাজ শেষ করার কথা জানান তারা ওয়াদা করছি জনগণের কাছে আমার ওয়ার্ডে আমি সৎভাবে এবং স্বচ্ছভাবে মানুষ জনগণের সেবা করব জনগণের জন্য আমার আপ্রাণ চেষ্টা করে যতগুলো সমস্যা আছে সমাধান করবো গতবার আমার যেটা একটা কমিটমেন্ট ছিল যে আমি আমার এলাকায় সিসি ক্যামেরা দিব তো আমি পরিপূর্ণভাবে সিসি ক্যামেরা দিতে পারি নাই কিছু জায়গা বাকি আছে এবার আমি সর্বপ্রথম আমার এই সিসি ক্যামেরার যে বিষয়টা এটা আমি শেষ করব। উন্নত ঢাকা করতে সন্ত্রাস মাদক মুক্ত মডেল ওয়ার্ড তৈরিতে কাজ করার কথা জানান তারা প্রকল্পের মাধ্যমে বেকারত্বের কর্মসংস্থানের ব্যবস্থা করব আমার এলাকার জনগণের সেবা করার আমার মূল উদ্দেশ্য দুর্নীতিমুক্ত সমাজ গড়ার পাশাপাশি বেকারত্ব দূর করতে কাজ করার কথা জানান আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা আমি শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি মুক্তিযোদ্ধা সন্তানকে করেছেন হাসান টেলিভিশন ঢাকা খবর শিক্ষার মান আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ইয়াফেস ওসমান বিকেলে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ গবেষক শিক্ষকদের গবেষণা তহবিল মঞ্জুরি অনুষ্ঠানে তিনি কথা বলেন এ সময় মন্ত্রী বলেন গবেষণার সুবিধার্থে যে সকল সুবিধা প্রয়োজন তা বাড়াতে হবে এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের এমডি মাইনুদ্দিন হাসান রশিদ ইউআইউ এর উপাচার্য অধ্যাপক ড চৌধুরী মুস মফিজুর রহমান সহ বিশিষ্ট জনেরা গবেষণা সংস্থার সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ যাবার আগে ফ্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার ঢাকা উত্তরে আতিক দক্ষিণে তাপস আওয়ামী লীগের মেয়র প্রার্থী সবাইকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান দুর্নীতিমুক্ত আধুনিক গড়ার অঙ্গীকার মহাপরিকল্পনা ইসরাকের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ভাটিয়ারিতে প্যারেড পরিদর্শন সংঘর্ষে ছাত্রলীগের কেউ জড়িত নয় দাবি সাদ্দামের মধুর ক্যান্টিনের সামনে আজও ককটেল বিস্ফোরণ উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় হিমেল হাওয়ার সাথে ঘন কুয়াশা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা চার দশমিক পাঁচ একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নাম্বারে আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইট এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল সবাইকে শুভরাত্রি ধন্যবাদ